এই মুহূর্তের সবথেকে বড় খবর, আরামবাগের আরান্ডি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল আক্রান্ত। সুজাতা মণ্ডলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। দেখে নেব সেই চিত্র। দেখতে পাচ্ছেন উত্তপ্ত আরান্ডি, উত্তপ্ত আরান্ডি। এই মুহূর্তে আমরা আছি আরান্ডিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, সুজাতা মণ্ডল বাড়িতে ঢুকে এখানকার বেটা ছেলেদের এখানে ছেলেদের হাত ভেঙেছে। বিজেপি দুটো দল আমরা দেখতে পাচ্ছেন ভাগ হয়ে গেছে, এইদিকে তৃণমূল ও এইদিকে বিজেপি।
ব্যাপার কি হয়েছে এখানে কি হয়েছে একটু বলুন বল যা বলা খুলে বল বলুন বলুন কি কি হয় বলা দেখ মা আমি তো সেনাই বলা তো দেখ হ্যাঁ আমি তোমার সুলানা মন্ডল না দেখ তোমার কাছে কথা হচ্ছে সে হচ্ছে তিনে বলে সুদাতা মন্ডল সে হচ্ছে পার্টি আমার কাছে তো পার্টি সে আসবে ভূতে দেখা করবে সে চলে যাবে তার কর্মীদের সাথে কথা বলবে চলে যাবে বাড়িতে বাড়িতে যা লোকের ভাতের হাড়ি উল্টে দেওয়া তাদের ঘরে নতুন বৌমাকে মারা তাহলে তাকে উচিত আছে সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে আমাদের এখানে ভোট চলছে তো আমার তো তাই কিছু বলেনি তাহলে এই ভাব মারার জন্য মানুষ হাতে উত্তে চলে গেছে হাতটা ভেঙে পুরো লাল লাল করছে সেই কারণে ভাই ভেঙে সুজাতা মন্ডলের সাথে যে গাড়ি চালাচ্ছি বলে দেখুন বলে ঝামেলা হাত দিলে সুজাতা মন্ডল যে তার সুজাতা গার্ড এখান থেকে তাই গুলি চালাচ্ছে গুলিটা কোন রকম ফসকে গেছে নালে যার হোক বুকে কাটা তো কিন্তু তাহলে কি তারা ষড়যন্ত্র করে এসছে কেন আরম্ভিতে ক্যাসেটের নম্বর বুকে ঝামেলা করছে না মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে সুজাতা মন্ডলের উপর তাদের অভিযোগ সুজাতা মন্ডল বাড়িতে বাড়িতে ঢুকে মেয়ে বউদের মেরেছে এবং ভাতের হাঁড়ি উল্টে ফেলে দিয়েছে পায়ে করে আমি আছি আজকে দেখুন তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট সুজাতা মন্ডল আমার বাড়ির ভারী হাতের হাঁড়ি পায়ে করে শট করে দিয়েছে মহিলাদের উপর পুলিশ আইসি ব্যাপক লাঠিচার্জ করে সুজাতা মন্ডলের সিকিউরিটি পুলিশ সিকিউরিটি বন্দুক দেখে আমাদেরকে ভয় দেখাচ্ছে শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছিল আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে বুঝে গেছে যে আমরা হেরে যাচ্ছি ব্যাপক ভোটে হারছি তার জন্য তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট বাইরে থেকে 100-150 লোক আমাদের গ্রামে ঝামেলা চালিয়েছে দেখুন এখন দেখতে পাচ্ছেন এখন রাত নেমে গেছে এখানকার মানুষের দাবি যে সমস্ত বিজেপি
মানুষজন আছেন তারা ওনারা এখানে জানাচ্ছেন যে দশ বছর এখানে তারা ভোট দিতে পারেননি, কিন্তু এ বছরই সুষ্ঠুভাবে ভোট হচ্ছিল। তারপরেও সুজাতা মণ্ডল বাড়িতে বাড়িতে ঢুকে গ্রামের মানুষজনদের উপর অত্যাচার করে। স্যার যদি একটু বলেন, কি অবস্থা? স্যার কি হয়েছে যদি একটু বলেন। এখানে আইসির উপর আরামবাগ থানার আইসি পার্থ সারথি স্যারের উপর ক্ষিপ্ত হয়ে আছে এলাকার মানুষ, যে ওনার থাকা অবস্থায় কি করে সুজাতা মণ্ডল খায়ের উপর এখানে